আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি লোট্টা মাছের একটা ভুনা করে দেখাবো। আমরা সাধারণত ভেজে খাই, ডিপ ফ্রাই করে খাই লোট্টা মাছটা, কিন্তু আজ আমি ভুনা করে দেখাবো। খেতে খুবই মজা, যারা খান না তারাও খাবেন আশা করছি। এই মাছটাকে কেটে বেছে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, লবণ দিয়ে দুই তিনবার কষলে ভালোভাবে ধুয়ে তারপরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি মশলাগুলো, আগে মেখে নেবো, সরাসরি মেখে বসাবো মাছটা আমি। এই মাছটা রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যায় না, যার কারণে আমরা আগে মেখে, কাঁচা মেখে বসাবো। আমি হলুদটা দিয়ে দিচ্ছি এখানে, প্রায় এক চা চামচ হলুদের লাগবে। মরিচের গুঁড়াটা দিচ্ছি আমি হাফ চা চামচ, ঝালটা নিজের উপরে, বেশি খেলে বেশি দিবেন। মরিচের গুঁড়াটা দেওয়ার পর দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া, এটা দিলে মাছটা টেস্ট হবে ভালো। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি প্রায় এক চা চামচ, লবণটা দিচ্ছি পরিমাণ মতো, কমই দিচ্ছি, সামুদ্রিক এই মাছটাতে লবণটা একটু কমই লাগে। আমি ভালোভাবে একটু চটাটা দিয়ে মেখে নিচ্ছি, আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু আমি এভাবে মেখে নিচ্ছি। আর একটু হলুদ লাগবে, হলুদটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। হলুদটা দিচ্ছি আমি আরো হাফ চা চামচ, প্রায় দেড় চা চামচের বেশি লাগতে পারে হলুদ। কোনো পানি দেয়া যাবে না এই মাছে, প্রচুর পানি ছাড়ে মাছ থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, একটু বেশি দিতে হয়, পেঁয়াজ কুচিটা আমি হাফ কাপের বেশি নিয়েছি এখানে। টমেটো দিচ্ছি আমি ছোট সাইজের, দুটো টমেটো আমি পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে চারটা পাঁচটা কাঁচামরিচ হবে, দুভাগ করে নিয়েছি। পেঁয়াজ টমেটো এবং কাঁচামরিচটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি তেল, তেল লাগবে এখানে প্রায় চার ভাগের এক কাপের পরিমাণ, ওয়ান ফোর্থ কাপ যেটা। আরও আমি একটু মেখে নিচ্ছি। এবার আমি চুলায় সরাসরি বসিয়ে দেব, আমি জালটা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রান্না করবেন, ঢেকে দিতে হবে। মাছটা নাড়াচাড়াই করা যাবে না, হাঁড়িটা ধরে নেড়ে দিতে হবে। আমি ফিরে আসছি 10 মিনিট পর, পলক আসার পর। 10 মিনিট পরে দেখে নিচ্ছি ভিউয়ার্স, মাছ থেকে তো পানি ছেড়েছে। একটা মেন মশলাই দেওয়া হয়নি, সেটা হচ্ছে রসুন বাটা, এটা দিতেই হবে এই মাছ রান্নায়। আমি এখানে এক চা চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি। এখন আমি মাঝখানে দিয়ে দেবো মশলাটা। এখন আমি রসুন বাটা মাছ বরাবর একটু দিয়ে দিচ্ছি, পরে মিশে যাবে। না নেড়ে আমি এভাবে ধরে একটু হাঁড়িটা ধরে ঘুরিয়ে দেবো, এভাবে আরও পানি বের হবে। আমি আবারও ঢেকে দিচ্ছি, আবারও ফিরে আসলাম 12 মিনিট পর। অনেক পানি বেরিয়েছে মাছ থেকে, এই মাছটাতে প্রচুর পানি থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচি গুঁড়া, এটা আপনারা আস্তে এলাচটাও দিয়ে দিতে পারেন, তবে পানিটা ছাড়লে এটা দিবেন। আমি এলাচের পাউডার করা যেটা ছিল সেটাই দিয়ে দিলাম, আপনারা আস্তে এলাচও দিয়ে নিতে পারেন। দিচ্ছি সামান্য ধনে পাতা, আমি লবণটা একটু দেখে নিচ্ছি। যে পরিমাণ ঝোলটা আছে এটার অর্ধেকটারও কমিয়ে নিতে হবে। লবণটা আরেকটু লাগবে, আমি দিয়ে নিচ্ছি এখনই সামান্য পরিমাণে। এবার আমি আবারও প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে দিচ্ছি, এভাবে নেড়ে দিবেন, তাহলে মাছটা ভেঙে যাবে না, আস্তে থাকবে। এখন আর ঢাকনা দিচ্ছি না, ঝোলটা শুকিয়ে নেব। জালটা একটু কমিয়ে দিয়েছি, টমেটোটা আরেকটু সিদ্ধ হবে, ঝোলটা আরেকটু শুকাবে। লবণটা দেখে নিচ্ছি, লবণ স্বাদ পারফেক্ট, একদম খুবই মজা, আমার কাছে খুবই ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি, রান্নাটা শেষ। লইট্টা মাছের এই কারি অথবা ভুনা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।